ফুটবলের খবর জানাবো এবার বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জাতীয় দলে থাকছেন না ফয়সাল আহমেদ ফাহিম ইনজুরির কারণে ঘরোয়া ফুটবলেও মাঠের বাইরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারকা এছাড়া জাতীয় দলে ফেরা নিয়ে দোলা চলে আছে ডিফেন্ডার তারিক কাজী শেখ জামাল ধানমন্ডি ক্লাবে সতীর্থ মাহফুজ হোসেন প্রীতম আর ম্যানেজার ফারাজ হোসেনের সাথে আড্ডায় দেশের অন্যতম ফুটবল তারকা ফয়সাল আহমেদ ফাহিম মুখে হাসি তবে মনে দুশ্চিন্তা সবশেষ জাতীয় দলের ক্যাম্পে গ্রোয়েন ইঞ্জুরিতে পড়েছিলেন তবু দু ম্যাচই খেলেছেন বেশি অস্বস্তিতে পড়েন ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে এরপর ক্লাবে ফিরে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যথা অসহনীয় পর্যায়ে পৌঁছায় ওই এক ম্যাচ ছাড়া দ্বিতীয় লেগ জুড়ে মাঠের বাইরে ইঞ্জুরিও ধরন বদলেছে তাও রিক্স নিয়ে আর কি মনে করেন যে টিপিং টুপিং করে আর কি খেলছি খেলার পরে এখন দেখি যে হচ্ছে না মাসেল টাইট হয়ে যাচ্ছে বা একটা স্পিড একটা বল ধরতে যা দেখি পায়ে লাগতিছে তারপর ধরেন ক্রস করলেও দেখি পায়ে লাগতেছে বিশ্বকাপ বাছাই পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে ফাইমে থাকা হচ্ছে না তা প্রায় নিশ্চিত কারণ আগামী মাস থেকে শুরু হবে পুনর্বাসন সম্ভাবনা আছে দেশের বাইরে যাওয়ার চিকিৎসা পুনর্বাসনে ক্লাবকে পাশে পাচ্ছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারকা আপনি তো জানেন ইঞ্জুরি একটা প্লেয়ারের অবস্থা কেমন লাগে কারণ সে ফিট হওয়ার জন্য অনেক চেষ্টা করে আর আমার এটা এখন এমন একটা পর্যায়ে গেছে যে আমি কোনো ওয়ার্কও করতে পারবো না চাইলেও আমি এখন কিছু করতে পারতেছি না এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব কিছু আর কি করা হচ্ছে আর আমি ধন্যবাদ দেবো যে ক্লাব থেকে আমাকে যে পরিমাণ সাপোর্ট দিছে এটা হয়তো অনেক একটা বড় জিনিস শুধু ফাইভ নয় ইঞ্জুরি ইস্যুতে সংখ্যা আছে তারিক কে নিয়ে আছে সম্ভাবনাও এছাড়া জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বনাথ ঘোষ এবং মুজিবুর রহমান জনের খেলা হচ্ছে না তা আগে চূড়ান্ত ফাহিমকে হয়তো পাবনা বিশ্বনাথ জনিও প্রথম ম্যাচে থাকবে না তারিখ কাজী ক্লাবের টাচে আছে হয়তো তাকে পেতেও পারি তবে ফুটবলটা এমনই বিকল্প পরিকল্পনা রাখতে হবে ত্রিশ মে স্কোয়াড ঘোষণা আর একজন শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প পরদিন থেকে মাঠের অনুশীলন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা